শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজ 9 চৈত্র 1424 বাংলা, 23 মার্চ 2018 শুক্রবার। পুরো সপ্তাহ জুড়ে নানা রকম কর্মব্যস্ততার পরে আজকের এই ছুটির দিন, আজকের ছুটির দিনটি সবার অনেক ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। প্রতিদিনের মতো আজকের আয়োজনে আমাদের চমৎকার কিছু আয়োজন থাকছে। ছুটির দিনটি আরও বেশি রাঙিয়ে তোলার জন্য আজকের আয়োজনে আমরা প্রথম ঘণ্টায় একজন কৃষি উদ্যোক্তার সঙ্গে কথা বলব এবং পরের ঘণ্টায় থাকছে সঙ্গীত আয়োজন। পুরো ঘণ্টা জুড়ে সঙ্গে থাকবো আমরা দুজন। সঙ্গে আছি আমি লাবণ্য। কিপ্রিয় থাকছি, শুভ সকাল আমাদের রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে। যেমনটা বলছিল লাবণ্য যে আসলে সকালটাকে রাঙিয়ে দেবার জন্যই আমাদের এই রাঙা সকাল। আর আমাদের রাঙা সকাল যারা রাঙান তারা আসলে রাঙা মানুষ বা সফল মানুষ। ইংরেজিতে একটা প্রবাদ আছে, লাইফ ইজ নট বেড অফ রোজেস, জীবন ফুল শয্যা নয়। ওই কথাটা এই কারণেই বলছি যে জীবন আসলেই ফুল শয্যা, এবং উঁচু নিচু বন্ধুর পথ পাড়ি দিয়ে যারা জীবনটাকে ফুলের সাথে রাঙিয়ে নিয়েছেন এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছেন। আর ফুল নিয়ে যেহেতু কথা বলছি তার একটা বিশেষ কারণও আছে। একটু আগে লাবণ্য বলছিল যে আজকে প্রথম ঘন্টায় আমাদের সঙ্গে আছেন একজন কৃষি উদ্যোক্তা যিনি কাজ করেন ফুল নিয়ে, তার গল্প আমরা জানবো এবং যে গল্প নিঃসন্দেহে আপনাদেরকে অনুপ্রাণিত করবে। আমাদের সঙ্গে আছেন কৃষি উদ্যোক্তা অঞ্জু সরকার। চলুন তাকে আমরা প্রথমেই শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আমরা ভালো আছি, এবং বিশেষ করে এই ঘন্টায় আমরা খুব ভালো থাকবো, কারণ আপনার গল্প আমরা অনেকটা জানি, আমাদের দর্শকদের কেউ কেউ হয়তো বা জানেন, আর যারা জানবেন তারা নিঃসন্দেহে অনেক ভালো থাকবেন। আপনি যশোর থেকে আসছেন না? আমি যশোর থেকে, কেশবপুর থানা থেকে আসছি। আচ্ছা, এবং যদি ভুল না করে থাকি আপনার জন্ম হচ্ছে মাগুরা জেলার দিঘলকান্দিগিরা। দিঘলকান্দিগিরা। তো মাগুরা থেকে যশোর এটা কিভাবে হলো? এটা কিভাবে হলো, আমার বাবা ছিলেন খুব গরিব মানুষ। আচ্ছা। কিন্তু আমরা যখন বড় হলাম তখন বিয়ে দিতে হবে, তখন বাবা বিয়ে দেওয়ার কোনো সুযোগ সুবিধা পায় না। তখন আমার দিদির বাড়ি ছিল আছে গে ওই কেশবপুর থানায় যশোর জেলা ওই পশ্চকরা গ্রাম। আচ্ছা। দিদি থাকলে আমার এক দাদু ছিলেন, উনি ওই দেখে শুনে বাবার বললো যে আমি যেখানে এক বিয়ে থা দিয়ে দিই, মানে তখন বাবা খুব একটা ফিরিয়ে গেল। তখন আমার দাদাবাবু উনু গরিব মানুষ ছিলেন, তা এমনই করলো যে বেশি একটা দেখাশোনা সময় তখন ছিল না, ছেলে একটা হলেই হয়ে গেল। তখন আমার দাদু থাকে ওই আমার ওই মূল গ্রামে বিয়ে দেয়। যখন বিয়ে দিল তখন আমি দেখি যে আমার শ্বশুর বয়স তখন কত যখন বিয়ে দিল? তখন 16 বছর বয়স। 16 বছর। আপনি কি মানে ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন? না, আমি ভাই বোনের মধ্যে, আমরা 5 ভাই বোন ছিলাম, একটা বোন আমার সেদিনকে মারা গেছে। 5 ভাই বোনের মধ্যে আমি বোনেদের ভিতরে ছোট আর ভাইদের ভিতরে একজনের বড়। তাহলে মূলত বিয়ের জন্যই আসলে মাগুরা থেকে আপনার যশোরে যাওয়া হয়েছে। তাহলে আমরা তার আগ থেকেই শুনি, 16 বছর বয়সে আপনার বিয়ে হয়েছে, 16 বছর আগের ঘটনাগুলো আমরা একটু জানি। একটু ছোটবেলায় কেমন ছিলেন আপনি, ভাই বোনদের মধ্যে কেমন সম্পর্কগুলো ছিল একটু একটু শুনি আমরা। আমাদের ভাই বোনদের মধ্যে ভালোই সম্পর্ক ছিল, কিন্তু আমার যে বড় বোনটা ছিল ওর কি, আমাদের ছোটবেলায় মা মরে যায়, যখন 71 সালের সময় মা মারা যায়, তখন মা মারা গেলে বোঝার মতো আমার ওই বড় বোনটাই ছিল। তো ওইটি দেখে শুনে বেশ ছোট ছিলাম, তখন বড় হলো, হলেও ওইটি তো বিয়ে থা দিল। দেওয়ার পরে শ্বশুরবাড়ি এসে দেখি যে আর্থিক অবস্থা একদম কিছু নেই, মানে কিছু নেই তো কিছুই নেই। কয় ভাই বোন ছিলেন আপনার জামাই? ওরা হচ্ছে 3 ভাই আর 2 বোনি। আচ্ছা। তখন যা সে আলাদা ছিল, ছোট দেওরদার বিয়ে হয়েছিল না, আর আমি আসলাম দুইজন হলো, আর আমরা এই কয়জনই। তা বড় বাসুর আলাদা ছিল, আর শ্বশুর আর ছোট দেওরটা আমরা একসঙ্গে ছিলাম। আচ্ছা আচ্ছা। কিছুদিন থাকলাম, থাকার পরে তখন তো কাজকর্ম কিছু মিলতো না, গড়ে যে একসাথে চাইল থাকবে এমনও অবস্থা আমার ছিল না। তখন উনি কাজকর্ম খুব একটা ভালো করতে চেতো না, বুঝতো না। ওনাকে আমি বললাম যে এইভাবে বসে থাকলে তো হবে না, শ্বশুর একা এই যে মাছ টাছ ধরে আনে বিক্রি করে, আমারে দেবে না তোমারে দেবে না, নিজেরা খাবে। উনি জেলে ছিল? না, তাহলে বাড়ি ছিল, ওই বাড়ির এই আশেপাশের বিল থেকে মাছ ধরতো, ওটাই বিক্রি করতো, ওই বিক্রি করলে ওই টাকা দিয়ে আপনাদের সংসার চলতো। আচ্ছা। তারপরে আমি ওনাকে বললাম কি এইভাবে বসে খাওয়া যাবে না, তা তুমি মাঠে ঘাটে কাজ করো, তোমার সঙ্গে আমিও কাজ করবো। তখন আমার বিয়ের বয়স 3 মাস টাশ হয়েছে, তখন ও লোক দেখে অল্প অল্প যায়, আমি তখন কাজ টাজ পারিনি কিছু, তো ওনার পাশে বসে যা পারি দূরক্ষা হাসপাতাল ছিঁড়ি এই করতে করতে আস্তে আস্তে বেশ কিছুদিন পরে আমার বড় ছেলে ডাইলো। যখন বড় ছেলে ডাইলো তখন আমার সংসার তো মোটামুটি একদম অচল হয়ে গেল, যে আর চলে না,
এরকম করতে পরের বাড়ি তখন কাজও মিলতো না, কারো বাড়ি কাজ করব সেও কারোর সাংগতিক ছিল না। তখনই আমি আস্তে আস্তে ওই মাঠে ঘাটে কাজ করি, লোকের কাছে চাই চিন্তায় নিয়ে বাচ্চা কাচ্চারে খাতি দিই, পরপর দুটো ছেলে এলো। এবার ছেলে হওয়ার পরে মাঠে এরকম কাজ করে বেড়ায় বেড়ালে আর কি, মাঠে অনেকেই দেখে বসে বসে দেখে মনে বলে যে এত কষ্ট করে খায়। আমরা যতদূর আপনার সম্পর্কে জানি যে আপনার ছেলে দুটোকেও তো আপনি দেখতে পারতেন না, মানে ওইভাবে যত্ন নেওয়ার সুযোগ ছিল না। না ওই রাস্তার পাশে ছালার উপরে ওদেরকে খেলতে দিয়ে আপনি শোয়াই রেখে মাঠে কাজ করতেন। হ্যাঁ হ্যাঁ, মাঠে ঘাটে কাজ করতাম। করার পরে আমার আর কি ওই মেজো বোনটা ও অনেক দিন আগে ইন্ডিয়ায় চলে গেছে। আচ্ছা, আমরা এখান থেকে ফিরবো, তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাই, তাহলে বুঝতে পারবে যে সেই দিনের অঞ্জু সরকার আজকে কোথায় দাঁড়িয়ে আছে। যশোর জেলার কেশবপুর থানার মূল গ্রামের অঞ্জু সরকার স্থানীয়ভাবে পরিচিত ফুল বৌদি নামে। দারিদ্র পীড়িত জীবনের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে উঠে আসা এই নারী একসময় অল্প কিছু ফুল কিনে রাস্তায় বিক্রি করতেন। এক পর্যায়ে সঞ্চিত কিছু টাকা আর ঋণের ২৫,০০০ টাকা দিয়ে পাঁচ কাঠা জমি বন্ধক নিয়ে গাঁদা ফুলের চাষ শুরু করেন। বর্তমানে ৮ বিঘা জমিতে ফুল চাষ করেন তিনি। ৮০ জন লোক কাজ করছেন তার অধীনে। খুলনা, সাতক্ষীরা, যশোর জেলায় ৬টি ফুলের দোকান দিয়েছেন। সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে থানা পর্যায়ে পেয়েছেন সেরা নারী উদ্যোক্তা পুরস্কার, একই বছর পেয়েছেন জয়িতা পুরস্কার, ২০১৪ সালে পেয়েছেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, ২০১৭ সালে নারী ক্যাটাগরিতে বছরের সেরা কৃষি উদ্যোক্তা হিসেবে পেয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এগ্রো অ্যাওয়ার্ড। এই সফলতার জায়গা যেটা বললাম, এটা আসলে কিছুই না যদি আপনার পুরো জীবন গল্পটা আমরা তুলে নিয়ে আসতে পারি, তাহলে বুঝতে পারবে দর্শকরা যে আপনি কোথা থেকে কোথায় এসেছেন। তো আপনার এক বৌদি বা দিদি ভারতে থাকতো, তারপরে কি হলো? তারপরে ও আসে দেখে যে আমি ওই ছেলেপেলে মাঠে ঘাটে সহায় থেকে মাঠে কাজ করি, বাড়ি যে ঠিক মতো খাওয়া দিতে পারি না, কাজ যার বাড়ি করি যে যদি বলি টাকা দাও, সে তো ১ কেজি চাল কি ৫০০টা দিল, বললো পরে দেখবানে। তখন খুব সমস্যা। তা আমার দিদি বললো যে তুই এক কাজ কর, তুই আমার এখানে চলে আয়, এখানে অনেক মহিলারা কাজ করে, একদিন কাজ করলে ২ দিন খাওয়া যায়। আচ্ছা, তুই আসে একটু দেখ। কিন্তু ইন্ডিয়ায় কোনোদিন যায়নি বলে মন চায় না যে যায়। আবার চিন্তা করি যে দিদি বলিয়ে গেল বাচ্চা কাচ্চা নিয়ে, আর তো ভালোও লাগে না। তা একদিন মনে করলাম যে যাবো, যাই দেখবো যে দিদির কথাটা ঠিক আছে কিনা। ভারতে যে দেখি যে ওইখানে আমার দিদির বাড়ির পাশে এক মালিক আছে, মহিলা মালিক, উনি ফুল চাষ করে। তখন ফুল চাষ করা দেখে আমি মানে অবাক হয়ে গেলাম যে ফুল কি কাজে লাগে, এত ফুল, এত লোক। এবার সবার কাছে জিজ্ঞেস করি, বস এখানে ফুল বিক্রি হয়, এখানে অনেক কিছু হয় ফুলে। তখন আমার দিদি ওই ফুল বাগানে কাজ করে, আমাকে ওইখানে শুরু করা দিল কাজ। আচ্ছা, এখন ওইখানে কাজ করার শুরু একটাই ছিল যে একটা মহিলা মানুষ আর মালিক, আর এত মহিলা কাজ করতেছে এই ফুল বাগানে, আর এই স্বাভাবিক এই কাজগুলো কী করে করতেছে আর কীভাবে, ওইগুলো আমার মাথার মধ্যে আর কি থাকলে যে আমি এগুলো শিখতে হবে। আমার এগুলো শিখে আমার বাংলাদেশে এরকম আমার মতো মহিলা অনেক আছে, আমার গ্রামে আছে, আশেপাশে আছে, তাদের কোনো কাজ নেই, বেকার ঘুরে বেড়ায়। তাই দেখি আমি একটা কিছু করতে পারি কিনা ওনার মতো, এটা টার্গেট থাকলো। তখন ওই কাজগুলো শিখতাম, শিখতে শিখতে আমার মাত্র ১০ টাকা করে দিত আমার স্বামীকে, আমার দিত ৮ টাকা করে রোজ। আর সবাই যে টাইমে চলে যেত আমরা তার সাথে একটু বেশি কাজ করে দিতাম, মালিক খুব পছন্দ করছে। করার পরে এবার দেখি যশোর গদখালি ফুল চাষ হয়, কিন্তু তখন অপরিচিত কোনো চাষ হতো না, অল্প স্বল্প। ওইখানতে একটা লোক যায়, কানাই নাম করে লোকটা, মুসলমান, উনি আর কি ওই ফুলের চারাগুলো আনতে যায়। আনতে গেলে আমি জিজ্ঞেস করি দাদা বাড়ি কোথায়, বলে বাংলাদেশে যশোরে। তা আমি বলছি আপনি চারা নিয়ে কী করেন, তা হচ্ছে বাংলাদেশে ফুল চাষ হয়। বলছে আমরা তো বাংলাদেশের লোক, তা আমরা তো কখনো ফুল চাষ দেখে আসিনি। তা হচ্ছে বৌদি এখন চাষ হয়। তখন আমার মনে আর একটু কাজে বেশি করলাম। তা উনি ২-১ তারিখ যাওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি তো এই চারাগুলো এইখান থেকে নিয়ে যান, তা আপনি ওইখানে যে যদি বিক্রি করেন, আমি ওইখানে যে চারা করলে আপনি কি আমার চারাগুলো বিক্রি করতে পারবেন? উনি বললো হ্যাঁ আপনি যদি করেন, তা আমার এই কষ্ট করে এই বিডিআর পুলিশ এদের চুরি করেও আসা লাগবে না, টেনশন করা লাগবে না। তা আর আপনি তো সবই দেখতেছেন ভালোই শিখেছেন, তা আপনি বাংলাদেশে চলে আসেন, চারা করলে আমি বেচার দায়িত্ব আমার থাকলো। তখনই আমার মনে মনে চিন্তা করলো আমার ভারতে ভালোও লাগতো না, বাংলাদেশে না খেয়ে থাকতাম তবুও ভালো লাগতো। তখন আমি
ওই আস্তে আস্তে সম্পূর্ণ শিখলাম। শিখে আমি অল্প স্বল্প কিছু বীজ গাছ ওইখান থেকে নিলাম। আচ্ছা, নিয়ে আবার ছেলেবেলে তখন খুব ছোট ছোট, স্বামী আছে, ওদের নিয়ে আবার চলে আসলাম এইখানে, ওনার কথা মতনই চলে আসলাম। এসে এই গ্রামে আমার জায়গা জমি কিচ্ছু না, ছোট্টু একখান ঘর তাও নাই। এবার এসে থাকলাম, থাকার পরে ওই চারাগুলো একজনের কাছ থেকে একটা জমি চেয়ে নিলাম, নিয়ে সেই জায়গা কুপাই টুপাইয়ে চারাগুলো পুঁতে রাখলাম। রাখলে চারাগুলো বেশ ভালো হয়ে গেল। কিন্তু তখন তো আমার একটু জমির দরকার হবে, জমি আমি কোথায় পাবো? পাশে একটা লোকের বললাম যে আমার এই জমিটা একটু দিতে হবে, আমি একটু ফুল চাষ করবো। ওই চারাগুলো কি চললো, ওই লোক নিল কিনা? হ্যাঁ, শোনেন, চারাগুলো যখন আইনে তো লাগালাম, লাগানোর পরে দেখা যাচ্ছে কি যে একটু বেশি করতে হবে, বাড়াতে হবে, কি করে করি? তখন পাশে তার একজন একটু জমি চেয়ে নিলাম যে আমি 4 মাস পরে আপনার টাকা দেবো আমার এই জমিটা দিতে। কিন্তু কেউ একটু ভালো কথা বলে, কেউ একটু খারাপ কথা বলে, জমিটা দিল। দেওয়ার পরে আমি চারা করার পরে চারাগুলো যখন আমি যে সাইজে ভারতে আমি দিই ওই সাইজ হয়ে গেল। হওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমি ওই লোকের কাছে যাব, যে বলবো যে আমি চারাগুলো করেছি, উনি নেবে কি না। তখনই আমি আর কি কটা চারা কেটে নিয়ে তাই চলে গেলাম। তখন টাকা পয়সারও খুব অভাব, ওখানে যাওয়া এমন কিছু করতে পারিনি। তার যাওয়ার পরে ওনার দেখালো, উনি খুব খুশি এলো, বললো বৌদি আপনি যে চারা করেছেন কোনো ব্যাপার নেই, তবে একটাই কথা, আপনি যেন গতকালই বলবেন না যে আমি চারা করতেছি আর উনি এনে চারা বিক্রি করতে, তালি নেবে না। ওনারা ভারতের ভক্ত, ভারতের চারা নেবে, বাংলাদেশের চারা নেবে না। তাই ওনার কথা দিলাম, ঠিক আছে আমার কোনো কথা চলবে না, আপনি যা আমার দেবেন খুশিতে আমি তাই নেবো, আপনি চারা বিক্রি করে ধরেন। তখন উনি আমার কাছে চারা নিয়ে নিয়ে বিক্রি করে, উনি বর্ডারে লেকের তো ঘুরিয়ে এসে ওইখানে নামিয়ে বলে যে ইন্ডিয়ার থেকে চারা নিয়ে আসলাম, চারাগুলো আমি দিই। এরা করতে করতে বেশ মার্কেটটা ভালো হইলো। তখন আমি আর কি ওই গতখালি যাওয়া ধরলাম। গতখালি যাই ওই চাষি কোন জমিতে কী লাগবে কী না লাগবে এগুলো আমি বলে দিতাম, কিন্তু আমি বলতাম না যে চারাগুলো আমি দিছি। আচ্ছা, ফুলগুলো ভালো হইতো। এবার যে লোক চারাগুলো দিত ওর মার্কেট ভালো হইলো। কি ফুল ছিল এটা? গাঁদা ফুল? গাঁদা ফুল, গাঁদা ফুল। আচ্ছা, বলতো কি ও এই কানা যে চারা এনে দিচ্ছে, চারায় খুব ভালো ফুল আসছে। তখন আমারও ভালো ই করতো। করতে করতে আমি ওইখান থেকে ওই গতখালি যখন ধরা ধরলাম তখন অল্প স্বল্প ফুল চাষ হইতো, তখন আমি অল্প কিছু ফুল নিয়ে আসতাম হাতে করে, হাতে করে গাড়িতে করে আনতাম, যা নিজে নিজে পারতাম আয়ত্তে। আইনে আমি ওই কেশবপুরি বাজারে একজনের একটা ঘরের ভিতরে রেখে দিতাম, দিয়ে তাই হাতে করে বাজারে বিক্রি করে বেড়াতাম, গাড়িতে গাড়িতে, তারপরে দোকানে দোকানে। কেউ নিত? হ্যাঁ, ওই 1 টাকা 2 টাকা 50 পয়সা এরকম করে নিত। আচ্ছা, এরকম বেচতে বেচতে বেশ 200-100 টাকা হইতো, খুব ভালো লাগতো যে অনেক টাকা হয়েছে। তারপরে যখন ই করলাম তখন আমি অফিসে দালাতে যাওয়া ধরলাম যে আমি এইভাবে ফুল বিক্রি করি, আপনাদের কোনো অফিসে যদি ফুল টুল লাগে আমাকে বলবেন, আমি দিয়ে যাব। তখন ফোন টোন কিছু না, গিরাম ঘাটে এরম করি। তখন ওরা বেশ আস্তে আস্তে নিয়ে ধরল। যখনই নিয়ে ধরল তখনই আমি চিন্তা করলাম যে ফুল চাষ এখানে চলবে। এবার আমার কিছু পয়সা করির দরকার, কী করি, কেউ দেয়ও না। তখন ঢাকা আউসনে মিশন আছে, ওনাদের সাথে আমি একটু যোগাযোগ করলাম। ওনারা আমাদের গ্রামে ওনাদের সদস্য ছিল। ও ওকে। হ্যাঁ, থাকলে আমার টাকা পয়সা নাই বলে আমি ও সব খেয়ালও করিনি যে টাকা পয়সা নেবো কী করবো। তারপরে একটা লোকের বললাম, বললি বলছে আপনার কয় টাকা লাগবে? আমার অল্প কিছু টাকা হলে তো আচ্ছা ঠিক আছে আমরা টাকা দেবো। দেওয়ার পরে ওনারা 25,000 টাকা দিলেন। দেওয়ার পরে সেই টাকা দিয়ে আমি জমি বন্ধক রাখলাম, রেখে যে সেই জমিতে আমি ফুল চাষ করলাম। ফুল চাষ করার পরে আস্তে 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 দেখা যাচ্ছে যে আমার কেশবপুর এলাকায় ফুলগুলো ভালো চলে। তারপরে এই সেই জমিতে ফুল করার পরে ঢাকার থেকে লোক যায় ফুল নিয়ে আসতে। আচ্ছা, নিয়ে আসলে প্রথম দেখা যাচ্ছে 2-3 বার নিলেও টাকা ভালো দিল। এই ঢাকা থেকে লোক গেল কিভাবে, খোঁজ পেলো কিভাবে আপনার? এরা যে কিভাবে পেলো সেটা আমি নিজেও জানি না। কিন্তু তখন একটা জিনিস ছিল, ফুল যেখানে আছে সেখানে মানুষই জানতো যে অমুক জায়গায় ফুল অমুক করেছে। আচ্ছা আচ্ছা, এইভাবে মানে সব খুঁজে চলে যেত। কত সালের ঘটনা মনে আছে? কত সালের দিকে এটা আনুমানিক? সাল ঠিক মনে নেই, তারপরেও এখন অনুমান করে আমরা বলি যে 96 সালে। 96 সালের দিকে। আচ্ছা, তারপর সেই ফুল বিক্রি করতে করতে তারপর পয়সা করি তো জমতে লাগলো আস্তে আস্তে। জমার পরে আমি আমি যে চাষ করি তার সাথে তো আমার অতিরিক্ত ফুল লাগে বেশি। তখন আমি ওই গতখালি চলে যাই আবার ফুল নিয়ে আসতে।
বদখালি চলে যায় তখন ওই ভ্যানে যেতাম আমি, কিন্তু ভ্যানে যে রাত দূর সময়টা যেতাম ওখানে, আবার ভোরবেলা যে 6টার ভিতরে মার্কেট শুরু হয়, তারপরে সেই ভ্যানে যে যে দৌড়তে পারতাম না মার্কেট, রাত্রি যা লাগতো পথে। আপনি কিনে নিয়ে এসে আবার আপনি বিক্রি করতেন? আমি বিক্রি করতাম। আচ্ছা, তারপরে আমি কিনে নিয়ে আসতাম, আনার পরে আর কি আমি কেশবপুরের দোকান দিলাম শুভেচ্ছা ফুলঘর। না, কিন্তু ফুলঘর দেওয়ার আগে আরেকটা কিছু ঘটনা আছে, সেটা হচ্ছে যে আপনি যে বাসে বাসে গিয়ে যে ফুল হকারি করতেন, এরকম ঘটনা আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় গিয়ে আপনি নাকি ফুল রেখে আসতেন, যে পাইলে পয়সা দিও না হলে না দিলেও চলবে, এই ঘটনাগুলো একটু শুনতে চাই। জি, এবার দেখা যাচ্ছে কি আপনার একটা মেয়ের বিয়ে আছে, শুনলাম সেখানে গেলাম যে তারা এত ফুল নেবে না, আমি বলতাম আমি সাজাই দিচ্ছি আপনার খুশি লাগলে দেবেন, নাই তো আমাদের দুটো খেতে দেবেন, পাঁচা কাঁচা দুটো খেতে দেবেন, তারপর বলতো দাও সাজাই দিতাম। তারপরে বিভিন্ন দোকানে হাল খাতা আইতো, তা বলতাম মিষ্টি খাতে দেন আপনার ওই জড়িটা টাঙানো লাগবে না, আমি কাঁচা ফুলতে সাজাই দিচ্ছি, তা বলতো দেন। এবার বেশ সুন্দর সুন্দর মোড়ে মোড়ে দেখে আমি দিতাম যে জায়গা লোকের চোখে পড়ে। আচ্ছা, এক দোকান যখন দিই তখন পাশের দোকানদার দেখলেও বলে যে আমাদেরও ফুল লাগবে, আমরা ফুল দিয়ে সাজাবো। তখন আস্তে আস্তে অল্প স্বল্প আমার টাকা দিয়া দিল সবাই। আচ্ছা, করতে করতে আমাদের কেশবপুর এমন হয়ে গেল যে ফুল ছাড়া আর কিছু না, যে কাজ হবে আগে ফুল। প্রথমে ফ্রি খাইয়াছেন, এরপরে পয়সা দাও। আচ্ছা, তারপরে অফিসার তো এখন সব গল্প করে যে বৌদি আগে ঘর দরজা এসে বসে থাকতো 10টা টাকার জন্য একটা ফুল নিয়ে এসে দেওয়ার জন্য, আর এখন আর ফুল বৌদির ডাকা লাগে না, এখন আমরাই যে বৌদির কাছে নিয়ে আসি, এইভাবে গল্প করে। তারপরে এরকম করতে করতে বেশ মার্কেটটা ভালো চালু হয়ে গেল। এগেলে সবাই বললো যে আপনার এখন গ্রামে থাকা চলে না, আপনার শহরের দিকে গেলে আপনার আরও মার্কেটটা বেশি হয়। তখন কি করে যায় এমনও কপাল যে কেশবপুর থানার থেকে গেল যে আমার এই থানার সামনে যে জমি আছে আপনার চাষ করা লাগবে, আর থানার সামনে আপনার দোকান করে নেবেন। কে বললো এটা? এই থানার ওসি। থানার ওসি বললো? আচ্ছা, খুব ভালো। কি নাম ওনার? নাম মনে আছে? সব মনে নেই, অনেক দিন আগে। আরে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনুষ্ঠানের মধ্য দিয়ে। হ্যাঁ, পড়াশোনা তো জানি না, অত খেয়াল করে রাখতে পারি। আচ্ছা, তারপরে আমি আসতে চাই আবার আসিনি, তখন ছেলের আর ছোট হয়ে আছে, তখন যাই হোক আসলাম। আসার পরে দোকান করে নিলাম, নেওয়ার পরে দিন যায় আর কেমনি যেন আমার ব্যবসাটা বাড়ে, তখন মনের মধ্যে খুব ভালো লাগে, লাগতে লাগলি। এবার চিন্তা করলাম যে গ্রামের যত মহিলারা আছে তাদের দিয়ে তো কাজ করাচ্ছি, এবার গ্রামে অনেক এলাকায় আছে ছেলেরা লেখাপড়া শিখে চাকরি বাকরি পাচ্ছে না, ওই আমার ফুল চাষ দেখে অনেকে আসে একটু চাকরি দেন, আমাদের একটু চাকরি দেন। তখন চিন্তা করলাম যে এরা যতক্ষণ আমার কাছে আসতে, আমি একদিন লোকের বাড়ি যেয়ে বলতাম একটু কাজ দেন, কাজ করি, কিন্তু এদের কিছু একটা করতে হবে। তখন আমি বিভিন্ন জেলায় জেলায় ওই দোকান করলাম, করে সেই সব ছেলেদের দোকান করিয়ে কীভাবে দিচ্ছি, দোকান আমার, ভাড়া আমার, সব আমার, ফুল আমার, আমি এত 5,000 টাকার মাল পাঠাই দিলাম, টাকাটা আমার দিবা, তুমি যত পারো বেশি না বিক্রি করে নাও, বিক্রি করে নাও, এইভাবে সমস্ত দোকানে ধরে দিয়ে আছে। কয়টা দোকান দিলেন তখন? 6টা, একটা করে দিতে দিতে 6টা দোকানে একটা করে দিয়েছেন। হ্যাঁ, তারপর আস্তে আস্তে আমার ইচ্ছা থাকলো যে যখন আমার বাড়তিছে তখন আমার সামনে বাড়াতেই হবে। তখন আমার বড় ছেলেটা রূপচাঁদ, এবার সবাই বলে কি ঢাকা যশোরে ভালো ভালো উন্নত কাজ করে, আপনি তো সেরকমটা পারেন না। তখন চিন্তা করলাম যে আমার বড় ছেলেরা আমি ইন্ডিয়ার থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসবো, দিয়ে ডাকাতে যশোরেতে কীভাবে ভালো করে কাজ করে। তখন আমার ছেলেরা আবার ভারতে পাঠিয়ে দিলাম, দিলে ও বেশ সুন্দর সুন্দর কাজ শিখে আসলো ফুলের উপরে। ফুলের উপরে কতটুকু বয়স হয়েছে তখন বড় ছেলে? তখন প্রায় 12-14 বছর বয়স হয়েছে, কিন্তু করু বেরেন খুব কথাবার্তা ভালো। এবার শিখে নিয়ে আসলি, এবার গ্রামে সব চলে যায় যে যশোরের তো লোক নিয়ে আসতে হবে, ঢাকার থেকে লোক নিয়ে আসতে হবে সাজাতে। আমার ছেলে বলে যাওয়া লাগবে না, কাজের পরে আমার টাকা দিবেন, কাজ করে নিই, যদি পছন্দ হয় টাকা দেবেন, না হলে দেওয়া লাগবে না। আপনারে কি বলবো, কাজ দেখে সবাই খুশি হয়ে যায়। এখন আমার ছেলে যেখানে ঢাকায় কাজ করতে আসে ফরিদপুর, বড় বড় জায়গায় চলে যায় আমার ছেলে কাজ করতে, মানে এই যে ফুল সাজানো, ফুল দিয়ে সাজানো, ফুলগুলো সাজানো। তারপরে এইভাবে সাজাতে সাজাতে দেখা যাচ্ছে কাজ করতে করতে টাকা পয়সা আসতে লাগলো হাতে। তখন আমার ছেলে বললো তোমার এখন আর ওই ভ্যানে ভ্যানে যাওয়া লাগবে না, তোমার এখন ব্যবসা করতে গেলে একটা প্রাইভেট কার লাগবে। তখন আমার ছেলে আমাকে প্রাইভেট কার কিনে দিল। কত সালে এটা? এটা দিল এইখান থেকে ধরেন 10 বছর আগে। টাকা 10 বছর আগে প্রাইভেট কার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তখন ওইতেই ব্যবসা করি,
মানে আমার যে সময় কাজে লাগে আমি ফুল নিয়ে চলে আসি, আসার পরে ওই গাড়িটা সাজাই, অনেকে আসে যে এই গাড়িটা আমরা ভাড়া নেবো বিয়ের ভাড়া, তখন আমরা সুন্দর করে সাজাই দিই আমার গাড়িটা, হ্যাঁ আমার গাড়িটাই সাজাই দিই। আচ্ছা, মানে আমার কাজের পরে যে সময় গাড়িটা লাগবে তখন আমি ভাড়ায় দিয়ে দিই, সাজাইয়ে বিয়ের ভাড়ায় দিয়ে দিই। এবার সেই বিয়ের ভাড়ায় দিয়ে দিই, তখন আর কি ওই প্রাইভেটও আমার আরও হচ্ছে না, আমার মাল আরও বেশি লাগবে। তখন আমার আরেকটা কিনে দিল পিক আপ গাড়ি আমার ছেলে, পিক আপ কিনে দিল, আমি একা পিক আপ ফুল নিয়ে চলে আসি গদখালির থেকে। আর আমার তো নিজের চাষ আছেই, আসি আমি বিভিন্ন দোকানে আর কি পাঠাই দিই, দেওয়ার পরে পরবর্তী যে সময়টা আমি পিক আপও ভাড়ায় দিয়ে দিই, পিক আপও ভাড়া দিয়ে দিই, ওটাও আমার ইনকাম আসে। আচ্ছা, তারপরে আমার ছেলে আমাকে বললো যে ব্যবসা যখন বাড়ছে তখন আমরা এক কাজ করব, দোকান তো ছয়টা আছে এখন, আমরা যশোরের থেকে আমরা গোয়ালন্দর ঘাট ঢাকার আরিসার ঘাট পর্যন্ত আমরা দোকান করে নেব। ফাইন, আমরা এখান থেকেই ফিরব। দর্শক চলুন দেখে নেই আজ কার কার জন্মদিন। আজ মাকসুরাতে তৃতীয় জন্মদিন। মিরপুর ঢাকার মাকসুরা, তোমাকে রাঙা সকাল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজ হুমায়রা মাইমুনার চতুর্থ জন্মদিন। মিরপুর ঢাকার হুমায়রা, তোমাকে রাঙা সকালের পরিবারের পক্ষ থেকেও অনেক অনেক শুভেচ্ছা। আজ জুবাইদার চতুর্থ জন্মদিন। ফরপট্টি রোড বরিশালের জুবাইদা, তোমাকে রাঙা সকালের পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে 2-7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি ও ফোন নাম্বার পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। এছাড়া ইমেল করতে পারেন rangashokal@maasranga.tv এই ঠিকানায়। দর্শক, আমরা কথা বলছিলাম কৃষি উদ্যোক্তা অঞ্জু সরকারের সঙ্গে, তার কাছে আমরা আবারও ফিরে যাচ্ছি। 6টা দোকান থেকে ধীরে ধীরে অনেকগুলো দোকান নেওয়ার পরিকল্পনা করলেন। পরিকল্পনা করেছি আমি, সাতক্ষীরা থেকে ঢাকা পর্যন্ত একটা গাড়িও দিছি পরিবহন, ওই গাড়িতে ফুলের চাষ ব্যবসা প্রথম আছে, ওই যোগাযোগ ব্যবস্থা, তারপরে আছে পরিচর্য করার ব্যবস্থা, তো আমি সবগুলো নিয়ে গুছাই নিছি। এখন আমার দেখা যাচ্ছে যে আজকে আমি ফুলটা পাঠাবো, গাড়িটা খারাপ হয়ে গেল, একটা গাড়িতে দিলাম, গাড়িটা খারাপ হয়ে গেলো, ফুলগুলো আবার নষ্ট হয়ে গেলো, কিন্তু আমার একটা গাড়ি নষ্ট হয়ে যায় আরেকটা চলে আসবে, একটা আরেকটা নষ্ট হবে, আমি এইসব পরিকল্পনাগুলো করে নিছি। তো আপনার এই ফুলগুলো কি ঢাকায় আসতো নাকি অন্যান্য জেলাগুলোতে যেত? আগে ঢাকায় আসতো, তারপরে ঢাকায় যে একদিন টাকা দিলে আর 2 দিন আর টাকা দিত না, এই জন্য আমি টাকা ঢাকায় আর দিই না। দেওয়ার পর্যন্ত চিন্তা করলাম যে আমার যশোর, সাতক্ষীরা, পাটকেলঘাটা এইসব এলাকাগুলো না ফুলগুলো বিক্রি করতে পারি কিনা দেখবো নিজের আয়ত্তর ভিতরে, যে আমার টাকাটা আজকে না দিলেও কালকে আমি টাকাটা নিতে পারবো, এইসব চিন্তাভাবনা করে আমি মানে এই এলাকায় চেষ্টা করলাম। এলাকায় দেওয়ার পরে আমার আর টাকা পয়সা খুব একটা অসুবিধে হয় না, মার যায় না, আমার এলাকায় ফুল চলে যায়। যে এলাকায় দেখা যাচ্ছে ফুল চাষ হয় না, ফুল তারা পায় না, তারা ফুল ব্যবহার করতে চালু ফুলগুলো তারা জোগাড় করতে পারে না, আমি সেই সব এলাকায় চলে গেছি, সেই সব এলাকায় আমি দোকান পাট করেছি, এই কারণে আমার ঢাকায় আর ফুল দেওয়া লাগে না। কোন কোন এলাকাগুলোতে বেশি যাওয়া হয়েছে যেগুলো বলছিলেন যারা ফুল পাচ্ছে না? সেটা আছে, দেখা যাচ্ছে ওই পাইকগাছা, কবিরবিনে, তালা, তারপরে পাটকেলঘাটা আছে, এইসব এলাকাগুলো। আচ্ছা আচ্ছা, এইসবগুলো ওরা ফুল চাইলেও ওরা নিতে পারে না, কারণ অনেক দূরে যাতে আয় কী করে আনবে, একটা অনুষ্ঠান আছে, ফুল আনতে গেলে দিন কেটে যাবে, সেই সব এলাকাগুলো না আমি ফুল পরিচালনা করেছি, এই জন্য আমার আর ঢাকায় এখন ফুল দেওয়া লাগে না। তো সেই সময় তো আপনার বড় ছেলে নিঃসন্দেহে অনেক সাহায্য করছে আপনাকে, বলতে গেলে বড় ছেলে অনেকটা এই ফুলের সবকিছুতে অনেক বেশি সহযোগিতা করেছে, এখনো আছে। তো তখন আপনার স্বামীও তো নিশ্চয়ই আপনার সঙ্গে ছিল?
একটু কাজের ইয়েটা একটু জানি যে প্রথমে তো অল্প কিছু জমি নিয়ে শুরু করলেন, থানার সামনে জমিও পেলেন, তারপরে এই যে আট বিঘা জমিতে কিভাবে কিভাবে নিয়ে আসলেন? আট বিঘা জমি আমি নিজেই তখন কিনেছি, জমি আমি জমি নিজে কিনেছি, আর অল্প কিছু আর কি বন্ধক আছে, কিভাবে যে জমিটা আছে টাকা দিলে জমিটা ছেড়ে দেব। এভাবে আমরা অনেক জমি আছে, প্রায় তিন বিঘা মতো, আর নিজের সব কিনা জমি আছে। আপনার কেনা জমির পরিমাণ কত এখন? চার বিঘা মতো। চার বিঘা, যেখানে আপনার গ্রামে শুধু ঘরটুকু ছিল, ওটুকুই পিটে তাও ছোট্টটু ঘর আছে, গাদাগাদি করে থাকতে হতো ওখানে, আর সেখানে আপনার এখন চার বিঘা জমি। বুঝলি বুঝবেন কিনা জানি না, যে মাঠে ঘাটে যে মেশিন ঘরটা তৈরি করে ছোট পানি দেওয়ার জন্য যে মেশিন ঘর, ওইটুকু একটা ঘর ছিল। এখন আপনার নিজস্ব জমি হচ্ছে চার বিঘা, আরো বন্ধক নেওয়া আছে, আরো কিছু। আশি জন শ্রমিক আপনার জমিতে কাজ করে, এবং তার আশি জন কাজ করছে মানে আশিটা পরিবার বেঁচে আছে। এই মানুষগুলো কারা আসলে, এদেরকে নিয়োগ দিলেন কিভাবে? এইগুলো দেখেন আমার এই দোকানে, একটা দোকানে প্রায় আমার যে নিজের দোকানটা আছে এটাই প্রায় দশজন লোক লাগে। আচ্ছা, এরা প্রতি দোকানে আছে পাঁচজন ছয়জন সাতজন, তারপরে একটা গাড়িতে আছে তিনজন লোক, বড় গাড়িটায় আছে তিন চারজন লোক, এইভাবে। তারপরে গ্রামে যত ওই বেকার মহিলারা আছে সমস্ত আমার ওইখানে কাজ করে, কলেজের মেয়েরা পড়াশোনা করতেছে, টাকা পয়সা নেই, আমার ওইখানে কাজ করতেছে। এইভাবে কলেজের মেয়েরাও কাজ করে? হ্যাঁ, কলেজের মেয়েরাও পড়াশোনার পাশে মালা গাঁথছে পড়ার পাশাপাশি। এটা তো বিদেশের সিস্টেম। হ্যাঁ, বিদেশে কিন্তু এরকম হয় যে একটা পার্ট মানে কোন একটা সেমিস্টার ফি জোগাড় করার জন্য একটা পার্টিকুলার সময়ে হয়তো কোন একটা জায়গায় যাচ্ছে কাজ করছে। বাংলাদেশে এরকম একটা রিপোর্ট আমি দেখেছিলাম, স্ট্রবেরি খেতে গিয়ে কাজ করে, তারপরে ছেলেরা পড়াশোনা করতেছে, তার মধ্যে খরচ চালাই পারতেছে না। আমার এখানে কাজ করো, কলেজ যাও, লেখাপড়া করো, কাজ করো, আমার থাকার জায়গা আছে, খাওয়ার জায়গা আছে, আমার ওই যারা কাজ করে তাদের খেতেও দিই আমি, সবাই না কিছু কিছু লোক। আপনার এখানে দিন মজুরির সিস্টেমটা কিরকম? দিন মজুরি দেওয়া আছে, বাড়ির যে মহিলারা আছে তার কাজের হিসাবে এটা চলে, কেউ একশো টাকায় করে, কেউ দেড়শো টাকায় করে, কেউ দুশো টাকায় করে, আর দোকানে আছে কারোর আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন মাসিক। হ্যাঁ, মহিলাদের আছে পাঁচ হাজার ছয় হাজার চার হাজার, মানে কাজের পরে। তো স্কুলে যারা ওই স্কুলের ছাত্রছাত্রী যারা যারা পার্ট টাইম এসে কাজ করছে ওদেরকে কিভাবে পেমেন্ট করে? স্কুলে যারা যায় তারা খুব কম কাজ করে, কলেজের মেয়েরা বেশি করে। আচ্ছা আচ্ছা, তাদেরও দেখা যাচ্ছে এই বাজেট আছে, এই ফুলগুলো তুলে মালা গাইতে দেবা তোমার এতগুলো, মানে এতগুলো ফুল তুললে এত টাকা পাবা, এতগুলো টাকা আছে, এইভাবে একটা বাজেট আছে। বাহ, চমৎকার। শুধু কি গাঁদা ফুলই চাষ করছেন নাকি অন্যান্য কি কি চাষ? চায়না বেলি আছে, চায়না বেলি, চায়না বেলি আছে, ওইগুলো নে আমার শ্রমিক লাগে বেশি। মানে চায়না বেলি দেখেছেন কিনা, ছোট ছোট ফুল চিকুন চিকুন চেন গাতে, ওগুলো নে মার্কেট খুব বেশি। আচ্ছা, দামও বেশি। এটা কি কি বলে, গাজরা? গাজরা বলে, আবার চায়না বেলি বলে। আমরা তো একটা বেলি জানি যেটা থেকে স্মেল হয়, গন্ধ হয় খুব সুন্দর, দেশি ফুল যেটা, ওটা আছে গন্ধরাজ। আচ্ছা, আর এটা আছে চায়না বেলি, এটা কোনো গন্ধ না, এটা বিয়ের কাজে লাগে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমরা মনে হয় এটাকে গাজরাই বলি নাকি, যে আমরা যে মেয়েরা পরি সবাই চুলে খুব এরকম করে মোটা, তাহলে গাজরাই বলে আমরা। কেউ চায়না বেলি বলে, কেউ গাজরা বলে। আচ্ছা আচ্ছা, দুটোই বলে। এইগুলো না বাজেট আছে, ওরা কলেজের যাওয়ার আগে ফুলগুলো তুলে রেখে গেল, কলেজে তে এসে ওরা ফুলগুলো গাঁথবে, গাঁথতে আমার একজন ম্যানেজার রাখা আছে ওইখানে জমা করবে, কিটা কতটা কাজ করলো, কার কয় টাকার কাজ হলো, সব সে হিসাব করে দেবে। বিক্রি না হলে কি নষ্ট হয়ে যায় না কাঁচামাল তো এগুলো? আমার বিক্রি হয় না, আমার ফ্রিজে রাখার সিস্টেম আছে। আর দেখা যাচ্ছে আমার তো ছয়টা দোকান, আমার এই দোকানে মাল বিক্রি আছে না আমি ওই দোকানে পাঠাবো, ওই দোকানে মাল বিক্রি আছে না ওই দোকানে পাঠাবো, তা পরেও আমি পাইকারি মাল দিই খুলনা যশোরে। আচ্ছা, অতিরিক্ত থাকলে আমার যখন অতিরিক্ত থাকে তখন আমি খুলনা যশোরে পাইকারি দিয়ে দিই আমার। আচ্ছা, আমার মাল নষ্ট হয় না। প্রিজার্ভ করার সিস্টেমও তাহলে জানেন, মানে ফ্রিজে রাখতে রাখার সিস্টেম, এগুলো আপনি শিখেছেন কোথা থেকে? এগুলো না আমি শিখেছি, আমি ইন্ডিয়া থেকে শিখাইছি। হ্যাঁ, ওইখানে কোলেস্টার করা আছে বুঝেছেন, কিন্তু আমি একটা জমি আমি বাজারে নিছি, আমার সামনে পরিকল্পনা আছে আমি কোলেস্টার করব, অনেক লোকজন কাজ করবে, তারা ওইখানে আরও আমি লোক বাড়াতে পারবো। জমি কিনাই গেছে, শ্বশুরির জায়গা ওইখানেই আছি, ওইখানে থেকেই তো আমি সবকিছু করতেছি,
আমার প্রথম জীবনে যে গাড়িটা কিনেছি ওই গাড়িটাও আমি কোনোদিন বিক্রি করবো না, আর আমার ওই ঘরটাও ভাঙবো না। এগুলো জিনিস আমার কিছু কিছু জিনিস আমার থেকে যাবে জীবনে, আমি যতই যা করি কিন্তু কই জিনিসগুলো আমি রেখে দেবো। মানুষের অতীত মনে রাখা উচিত, মানুষ যত দূরেই যাক না কেন অতীতকে মনে রাখলে তাহলে আত্মতৃপ্তি বাড়ে, কনফিডেন্স বাড়ে। আমার এখন সামনে একটা পরিকল্পনা আছে যে আমি কেশবপুরী যে জমি নিছি শহরের উপরে, ওই জমিতে একটা কমিউনিটি সেন্টার করবো, মহিলাদের পার্লার করব, মহিলাদের কসমেটিক করব, মহিলাদের জন্য ওইটাই কিছু করব না শহরের উপরে, আমার এই পরিকল্পনা আছে। আর দেখা যাচ্ছে বিদেশে ফুল পাঠাই, বুঝেছেন, ওই যোগাযোগটা করে আমি বিদেশে ফুল পাঠানোর চিন্তা ভাবনা করব। আচ্ছা, তো বাংলাদেশ সরকার থেকে কি পরিমাণ সহযোগিতা পেয়েছেন? আপনার সম্পর্কে যখন আমরা দর্শকদের বলছিলাম বিভিন্ন পুরস্কারের কথা আসছিল, সেখানে শ্রেষ্ঠ জয়িতা আপনি হয়েছেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে পুরস্কার পেয়েছেন, আপনি অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে 5 লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন, এই যে পুরস্কারগুলো শুধু কি পুরস্কারই পাচ্ছেন নাকি বিভিন্ন রকমের সহযোগিতা, মাঠকর্মীরা সেখানে যাচ্ছে, কৃষি মাঠকর্মীরা কৃষি অফিসের থেকে লোক যা দেখতে শুনতে যে আমি কীভাবে কী করতেছি কীভাবে কী করতেছি, এগুলো ওনারা দেখে দেয় সবসময়ের জন্য। আচ্ছা, তারপর অন্য অন্য এলাকার তো লোকজন আসে, তারাও এসে দেখে যে আমি একটা মহিলা মানুষে কী করলাম, কীভাবে এখানে আসলাম, এই গল্পটা নিয়ে সবাই চিন্তা ভাবনা করে। আপনার দেখা দেখি আর কি অনুপ্রাণিত হয় নাই? হ্যাঁ, ওইখানে দেখা দেখি অনেকেই আগে অনেক লোকে করেছে, এখন বর্তমান তারা খুব একটা করতেছে না, আমার দেখা দেখি দোকান পাটও করতেছে সবাই। আচ্ছা, এখন আসলে কেমন লাগে যে সেই সময়টা যখন কাজটা আপনি শুরু করতে চেয়েছেন অনেক কষ্ট হয়েছে, পথটা যদিও এতটা সোজা ছিল না, এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে থাকতে হয়েছে, এখন আপনি সবার সহযোগিতা পাচ্ছেন এবং আপনি সবাইকে কাজ করার সুযোগও করে দিচ্ছেন, নিজের কাছে আসলে কেমন লাগে? এখন নিজের কাছে আমার খুবই ভালো লাগে, আমার নিজে নিজেই খুশি লাগে যে আমি যে এই পর্যন্ত কাজটি আর এ তো আমি কখনো স্বপ্নেও দেখতে পারিনি। আমার স্বপ্ন ছিল যে আমার দুটো ছেলে দুটো ভ্যান ও যদি আমি কিনে দিই তাও ওরা চালাইয়ে খেতে পারবে। ব্যবসায় কখনো ক্ষতি এসেছে কিনা বা এই বিষয়ে? আমি ব্যবসার লাইফে আমি কখনো কোনো বড় ধরনের কোনো লস খাইনি, আর পোকামাকড় যেটা হয় সেটা আমি নিজেই বুঝি যে কী দিতে হবে কি না দিতে হবে এটা আমি নিজেই বুঝি। আচ্ছা, কিন্তু আমি কখনো কোনো অসুবিধায় পড়িনি এই পর্যন্ত, যে কাজে লাভেছি সেই কাজে আমি জয় করেছি। তারপরে দেখা যাচ্ছে আমার এই ছোট ছেলেরা 12 বছর কুয়েতে পাঠাই দিছে। কুয়েতে? হ্যাঁ। কেন পাঠালেন? পাঠালে আমার খুব ইচ্ছা ছিল যে আমি বিদেশ যাব। আচ্ছা, ম্যাট্রিক মতো পড়ালাম, পড়ানোর পরে ওর খুব ইচ্ছা যে আমি লেখাপড়া যা করেছি আমি আর পারবো না, আমি বিদেশ চলে যাব। আচ্ছা, তখনই ভাবনা চিন্তা করে দেখলাম যে বিদেশ যদি না পাঠায় তাহলে হয়তো ভবিষ্যতে আমার কোনো ক্ষতি হতে পারে, এই কারণে ওরে বিদেশ পাঠাই দিলাম। আর বড় ছেলেটা লেখাপড়ার দিক খুব ইচ্ছা ছিল, ও পড়াশোনা করেছে আর আমার সঙ্গে ব্যবসা দেখতেছে, তা আমার কোনো একটা অসুবিধায় আমি কোনোদিন পড়িনি, যে কাজেই নামেছি আমি সেই কাজেই জয় পাইছি। এই যে আপনি বললেন যে কাজে নেমেছেন সে কাজেই জয় পেয়েছেন, থাকে না নিজের মধ্যেও তো একটা ব্যাপার থাকে যে আপনি নিশ্চয়ই এই কিছু নিয়মকানুন মেনে চলেন যে কারণে আপনার এই সফলতাগুলো আসে, সেই নিয়ম কানুনগুলো কি আসলে একটু শুনি তো আপনার কাছ থেকে। নিয়ম কানুনগুলো কি? দেখা যাচ্ছে মানুষের সাথে অসৎ ব্যবহার করা যাবে না, মানুষের সাথে কারোর মনে কোনো দুঃখ দেওয়া যাবে না, যে কোনো কাজ করতে লাগে আগে লাগবে মন, সৎ পথে থাকতে হবে, সৎ মন নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে, তাহলে দেখা যাচ্ছে সবাই জয় করতে পারবে আমার মতো। কিন্তু মানুষের সাথে কোনো গ্যাঞ্জাম করলাম ই করলাম, নিজে একটা টেনশন থাকলো মনের ভিতরে, তারাও একটু গালাগালি দিলে, বিভিন্নগুলো নিয়ে আমি খুব হিসাব করে চলি। এই যে সবাই আপনাকে ফুল বৌদি নামে ডাকে, যেটা আমরা শুরু থেকেই বলছিলাম এবং আপনিও বিরতিতে বলছিলেন যে দূর থেকে দেখলে আপনাকে বলতে পারে ওই যে ফুল বৌদি যাচ্ছে, এই নামটা আসলে কবে থেকে শুরু হলো? আসলে এই যে ফুলের কাজ শুরু করে এখন বাবাও বৌদি বলবে, তার ছেলেও বৌদি বলবে, মানে ফুল বৌদি ছাড়া কেউ আমার কোনো কিছু বলবে না, সবাই ছোট বড় একটু একটু বাচ্চারাও আমার ফুল বৌদি বলবে, বুঝলেন। আর আমার ধরেন মনে যে কোনো একটা ইচ্ছা থাকে সেই ইচ্ছাটাও আমি দেখি আমার কখনো স্বাভাবিক হয় না, স্বাভাবিক হয়ে যায়, মানে সেটা পূরণ হয় আর কি, পূরণ হয়ে যায়। না, আপনার মনের ইচ্ছা একটা ছিল আমাদের প্রধানমন্ত্রী যিনি, আমার সবদিন ইচ্ছা ছিল, আমি সবসময় মনে মনে দারুণ করতাম, কিছু কিছু লোকের সঙ্গে বলতাম যে আমার একটু মনে হয় যে আমি এরকম সামনে দাঁড়াইয়ে দুটো কথা বলবো আর একটু দেখতে পারবো প্রধানমন্ত্রীর সঙ্গে। হ্যাঁ, অনেকেই বলতো হ্যাঁ আপনি পাবেন, আমার স্বামী বলতো তুমি দেখো একদিন দেখতে পারবা,
এত তাড়াতাড়ি যে আমি দেখতে পাবো আমি এটা কল্পনা করতে পারিনি। ঘটনাটা একটু শুনি আপনার কাছ থেকে কি হয়েছে। হ্যাঁ, ওটা পুরস্কার পালাম মানে এই কৃষি অফিসতে লোক গেল যাই আমার চাষবাস দেখে, ওইখানে ওনাদের তথ্য আসে যে কে নারী আছে যে কৃষক, ওনারা আমারে দেখে ওনারা সাথে সাথে আর কি ওইখানে বলে দিল, বলার সঙ্গে সঙ্গে আমার সিলেক্ট করে নিল প্রধানমন্ত্রী। কথা বলেছিলেন? হ্যাঁ, উনি ওঠার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো আমি কোথাতে আসছি, আমি কি কি ফুল চাষ করি, কিভাবে করি, কোথায় বিক্রি করি, সবকিছু জিজ্ঞেস করলো। মনের আশাটা পূরণ হয়ে গেল। এই জন্য হয়তো বলে মন থেকে আসলে কিছু চাইলে সেটা হবে। আসলে তাই মন থেকে চালিশটা হবে। আমিও চিন্তা করি যে লোকে বলে তা ঠিকই আছে, আমার পক্ষে মনে করি ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আজকে পুরো অনুষ্ঠানের শুরুতেই আমরা যে জায়গাটায় ছিলাম একেবারে একবেলা খেতে পারলে আরেক বেলা খেতে পারবেন কিনা এরকম একটা জায়গা, এই একবেলা খালি আরেক বেলার আশা করতাম না যে আমি খেতে পারবো রাতে। সেই মানুষটা আজকে আপনি এতগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, আপনি প্রাইম মিনিস্টারের হাত থেকে পুরস্কার নিয়েছেন। তবে আমার ছেলে ছোট্টটা কথা বলি, জি আমার ছেলেরারে এক জায়গা আমি রেখে দিছিলাম পেটে ভাতে, মানে ওর লেখাপড়া শেখার খুব ইচ্ছা ছিল, আমি তো লেখাপড়া শেখানো তখন, এখন তো সরকারের তো বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, তখন ছিল না, তো একটা জায়গা রেখে দিছিলাম। দেওয়ার পরে উনি যে কথা বলে নিল সে কথা না করে ওর যে কাপড় ধোয়ায় থালা বাসন মাজায় গোয়ার মোছায় ছেলেরারে, তারপরে মোছালি এবার একদিন নাকি কটা ভাত বেশি খেয়েছে, তা বলেছে এতগুলো করে ভাত খাস কেন, কম করে খেতে পারিস না। তখন আমার ছেলে ছোটো বললে আমার কষ্ট লাগে, তা আমার ছেলে মনে মনে ওর ইচ্ছা ছিল সেই ছোটোবেলার থেকে যে আমি একদিন বড় ব্যবসায়ী হব, ব্যবসায়ী হব। আপনার বড় ছেলে? হ্যাঁ। আচ্ছা, আর আমার এখানে যারা থাকবে তাদের আমি পেট পুরে খাতে দেবো, আমার খাওয়ার কথা কোনো দিন কিছু বলবো না। তার সত্যি কথা আমার ছেলে তাও করে, বুঝেছেন, ওরও খুব হিসাব করে। কি নাম ওনার? রাজশাহী রূপচাঁদ সরকার। রূপচাঁদ সরকার, ওকেও হয়তো কোনো একদিন আমরা রাঙা সকালে এই সিটটাতে পাবো, আমরা ওর সঙ্গেও গল্প করব। এবং এরাই আসলে সত্যিকারের মানুষ, আমরা যেটাই বলি না কেন, আমার মনে হয় যে জিরো থেকে হিরো হওয়ার গল্প বা শূন্য থেকে শিখরে ওঠার যে গল্প আমরা আমাদের রাঙা সকালে প্রতিনিয়ত তুলে নিয়ে আসি, তার মধ্যে নিখাদ একটা গল্প হচ্ছে আজকের এই রাঙা সকালের প্রথম ঘন্টার গল্প। ফুল দিয়ে জীবনটাকে ফুলের মতো করে সুন্দর করেছেন। আর কোনো স্বপ্ন কি আছে যেটা ভবিষ্যতে বাস্তবে রূপ দিতে চান? ভবিষ্যতে স্বপ্ন আছে যে আমার মতো গরিব দুঃখী অনেক আছে গ্রামে, তাদের বলি আমি যে দেখো তোমরা তো নিজেরাই দেখেছো যে আমার কিছু ছিল না, জি, কিন্তু তোমরা আমার এখানে কাজ করতেছো, তোমরা মনে করবা যে একদিন যেন ফুল বদির মতো আমরাও ওই রকম হতে পারি, আমি যেখানে যাচ্ছি তোমরা যেন সেইখানে পৌঁছতে পারো, আমার মনের ইচ্ছাটা তাই আছে। সবগুলো মানুষকে স্বাবলম্বী করা, যে ভবিষ্যতে আমার নামটা যাতে থেকে যায় তারাও যেন আমার মতো হয়ে যায়, মানে এই ইচ্ছাটুকু সবসময় আছে। চমৎকার। বর্তমানে দুই পরিবারের অবস্থা যদি একটু জানি, আপনার বাবার বাড়ির আপনার ভাই বোনরা কেমন আছে, আপনাকে দেখে আসলে এখন তারা কি বলে যে আমার বোন এই অবস্থায় এসেছে? হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবার অনেক গরিব ছিলেন, আমি শ্বশুর বাড়ি এসেও যেরকম পাইছি আমি বাপের বাড়ি ওই রকম ছিল, আমার ভাইরা অনেক কষ্ট করে বড় হয়েছে, কিন্তু আমার ভাইরা এখন, আমার বড় ভাইয়ের আছে দুটো ছেলে, আমার ছোট ভাই দুটো ছেলে, আমার দুটো ছেলে, তারাও লেখাপড়া করতেছে, তাদের আর্থিক অবস্থা আস্তে আস্তে ভালো হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আর আমার ভাইরা খুব খুশি, আমার বাবার বাড়ির এলাকার মানুষ খুব খুশি হয় আমার কথা শুনে দেখে। আচ্ছা, আপনার কাছ থেকে একটা পরামর্শ চাই একেবারে অনুষ্ঠানের শেষে এসে। আমাদের দেশে তো আমরা জানি যে বেকার মানুষের সংখ্যা বেড়েই যাচ্ছে, অনেকেই এরকম বলেন, আমরা পত্রপত্রিকার রিপোর্টও করি, অনেকেই অনেক বড় বড় ডিগ্রি নিয়ে পড়াশোনা করে কিন্তু চাকরি পায় না। আপনি তো সেই অর্থে পড়াশোনা করার সুযোগ পাননি, আপনার ছেলেও তেমন একটা পড়াশোনা করেননি, কিন্তু আপনারা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এই যে যারা পড়াশোনা করে কাজ কাজ পায় না বা কাজ করতে চান, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? তাদের উদ্দেশ্যে বলেছি, আমি বলছি লেখাপড়া শিখে যে শুধু চাকরি করতে হবে এমন কোনো কথা নেই, ইচ্ছা থাকলে বহু কিছু করা যায়, ব্যবসা বাণিজ্য কত কী আছে সব কিছু করা যায়, পড়াশোনা করে চাকরি কি সবার ভাগ্যে জোটে? সবার ভাগ্যে চাকরি জোটে না কি, ঠিক আছে, সবার ভাগ্যে চাকরি জোটে না, কিন্তু তোমরা লেখাপড়া করেছো, লেখাপড়ার মূল্য একটা আলাদা আছে। অনেকে আত্মসম্মানের কথা ভাবে যে আমি পড়াশোনা করছি, মাস্টার্স পাস করেছি, আমি কেন খেতে গিয়ে কাজ করব, আমি কেন দিনমজুরের কাজ করব? আমি কি মনে করি বলবো, আমি মনে করি যে কর্ম কোনোটা ছোট না, কর্ম সবটাই বড়, সে যদি মন দিয়ে প্রাণ দিয়ে করতে চায় সৎপথে থেকে করে, কর্ম কোনোটা ছোট না, বুঝলেন। অনেকে আত্মসম্মান দেখায় যে আমি ইয়ে করবো কেন তা করবো, এটা দেখা ভুল আমার হিসাবে, আমি যেটুকু বুঝি আমি সেটা মনে করি না,
আমার ছেলেও সেটা মনে করে না। কিন্তু আপনি তো এখন মানুষের কাছ থেকে সম্মান পান, আপনি তো কাজ দিয়ে সম্মান পেয়েছেন, গ্রামের সবাই আপনাকে ফুল বৌদি বলে সম্মান করে এবং সবাই আপনাকে শ্রদ্ধার চোখে দেখে। হ্যাঁ, আপনি তো সেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে ফুল বিক্রি করেছেন। আমি যে সময় আমার আর্থিক অবস্থা ছিল না, তখন আমি আত্মীয় স্বজনের বাসায় হোক আর গ্রামবাসীর বাসায় হোক গেলে কেউ পছন্দ করতো না, কথা বলতো না, বুঝেছেন, খুব কষ্ট লাগতো। তা আমি মনে মনে চিন্তা করতাম যে ঠাকুর, আমার এমন একটা কিছু আমার হইতো যে আমি সবাই ভালোবাসে, সবার মধ্যে হাসি খুশি থাকতে পারবো, সবসময় ভালোবাসবে, ঠিক আমি সেটাই পেয়েছি। আপনার গ্রাম থেকে সেই ভালোবাসা সারা দেশে ছড়িয়ে পড়ল এবং পড়েছেও, আর আপনি যশোর থেকে এসেছেন আমাদের এখানে, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন আপনি। ঠিক আছে।